চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা আর্থিক প্রতারণায় এক স্কুল শিক্ষক সহ ধৃত তিন। চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার ঘটনায় গ্রেপ্তার করা হলো তিনজনকে, যার মধ্যে রয়েছেন একজন স্কুল শিক্ষকও। পুলিশের সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থানার বাহার গ্রামের বাসিন্দা পেশায় দাসপুরের রানীচক দেশপ্রাণ হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক সন্দীপ করণ ও তারই প্রাক্তন ছাত্র দাসপুর থানার মহম্মদপুরের বাসিন্দা সুশোভন বেরা চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। এর সাথে যুক্ত আছে একজন সবজি ব্যবসায়ী অশোক কুমার বর্মন, বাড়ি পাঁশকুড়া থানার রূপদয়পুরে। দাসপুর থানার পুলিশ স্বপ্রণোদিত মামলা দায়ের করে সুশোভন বেরার বিরুদ্ধে। এরপর শনিবার দিন সুশোভনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশোভন তার এই প্রতারণার কথা স্বীকার করে এবং তার কাছ থেকেই পাওয়া যায় আরো দুই অভিযুক্তের হদিস এবং তাদেরকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত বছর বয়সের ওই যুবকের জীবনযাপন ছিল অত্যন্ত বিলাসবহুল। নিপাট বেকার হওয়া সত্ত্বেও তার এমন বিলাসিতায় ভরপুর জীবনযাপন অনেকের কাছেই সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যা নজর এড়ায়নি দাসপুর থানার পুলিশেরও। পুলিশের তরফে জানানো হয়, সুশোভনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করার সময় উদ্ধার হয়েছে বেশ কয়েকটি দামি মোবাইল, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা, এবং উদ্ধার হয়েছে একটি ল্যাপটপও, একটি ট্যাব ও জেলার একাধিক আধিকারিকের নকল স্ট্যাম্প ও লেটার প্যাড। রবিবার অভিযুক্তদের ঘাটাল আদালতে তোলা হলে শিক্ষক সন্দীপ করণকে 3 দিনের জেল হেফাজত এবং সবজি ব্যবসায়ী অশোক কুমার বর্মন ও সুশোভন বেরাকে 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত। সুশোভন বেরা গ্রাম হচ্ছে মহম্মদপুরে বাড়ি, ছেলেটি বেকার ছেলে। আমাদের আমরা জানতাম যে এলাকার আমাদের সামনে পরিচিত ছিল মেডিকেল লাইনের ছেলে, মেডিকেল স্টুডেন্ট, এবং কী বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা তুলে নিয়ে প্রায় পুলিশ মারফত যা জানতে পেরেছি 70 লক্ষ টাকা এখন পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে নিয়েছে। সেই সব টাকা নিয়ে নিজে বৃহৎ বাড়ি বানাচ্ছেন এবং এলাকায় শুনেছি বিভিন্ন ক্লাব ফ্লাব অসামাজিক কার কাজকর্মের সাথে যুক্ত ছিল। গত পরশু দিন রাত্রিতে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করে তাকে কোর্টে চালান করেছে পুলিশ। এটাই এই সূত্রে আমাদের কাছে এইটুকুই খবর থাকে আর কি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।